হ্যালো এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি সবাইকে। আমরা সকলেই জানি দিওয়ালি হলো আলো, রোশনাই আর বৈভবের উৎসব। আর সেই বৈভব আর রাজকীয়তার মেলবন্ধনের বেস্ট এক্সাম্পল হলো রাজস্থানের জয়পুর। ট্রাভেল উইথ সমিতে আজ আমরা তোমাদের দেখাবো জয়পুর সিটি প্যালেস, বাট একটু অন্যরকমভাবে। শুরু করছি চন্দ্রমহলের ছাদ থেকে, যেখান থেকে দেখা যায় আরাবল্লী পর্বতের দারুণ একটা ভিউ। বাকি যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রাজ পরিবারের প্রাইভেট প্রপার্টি ও তাদের বাসস্থান। আর তার সাথে রয়েছে জয়পুর শহরের দারুণ একটা প্যানোরামিক ভিউ। ইনফ্যাক্ট আমরা যে মহলের ছাদে এখন দাঁড়িয়ে আছি, সেটা একটা সাততলা মহল, যার বেশ কিছু ফ্লোরে এখনও রাজ পরিবার থাকে। আর বাকি তিনটে ফ্লোর ঘুরে দেখা যায়, তার জন্য জনপ্রতি খরচ পড়ে 3,000 টাকা, অ্যাপার্ট ফ্রম স্ট্যান্ডার্ড এন্ট্রি ফি অফ জয়পুর প্যালেস, যেটা মাত্র 300 টাকা পার হেড। আচ্ছা, এবার ছাদের উল্টো দিকে এসে চোখে পড়ে প্রথমে প্রীতম চক। এর পাশেই রয়েছে দেয়ানে খাস, এগুলো নর্মাল এন্ট্রি ফি টিকিটেই দেখতে পারবে। এখান থেকে জয়পুরের আরও দুটো আইকনিক জায়গা দেখতে পাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওয়া মহল, আর এই হলো যন্তর মন্তর। চলো এবার আমরা এই প্যালেসের বাকি ফ্লোরগুলো এক্সপ্লোর করি। প্রথমেই আমরা এলাম শোভানিবাসে, যেটা রয়েছে 4th ফ্লোরে। এই মহলের দেওয়াল ও ছাদ প্রকৃত অর্থে স্বর্ণখচিত। দেওয়ালের গায়ে দেখা যায় সোনার পাতের তৈরি বিভিন্ন কারুকার্য, আর তাকে কমপ্লিমেন্ট করছে বিভিন্ন মণিমাণিক্য এবং গ্লাস ওয়ার্ক। সত্যি বৈভব বোধহয় একেই বলে। এখানে জানিয়ে রাখি, এই মহল রাজপরিবার ব্যবহার করে দেওয়ালি ও হোলির পুজোর জন্য। চলো আমাদের সঙ্গে তোমরাও সাক্ষী থাকো রাজপুতানার এই ঐশ্বর্যে। এদিকে তোমার এই বর্ণনা শুনে আর এই মহলে ঘুরতে ঘুরতে আমার তো নিজেকে একদিনকার সুলতান মনে হচ্ছে। এরপর এই রাজা তার রানীকে নিয়ে গেল রং মন্দিরে, যেটা 3rd ফ্লোরে অবস্থিত। এই মহলের প্রধান সৌন্দর্য হলো এখানে দেওয়াল আর ছাদের অতুলনীয় এবং অসম্ভব সূক্ষ্ম মিরর ওয়ার্ক। এই মহল মূলত শীতকালে ব্যবহার করা হতো। এক ঝলক তোমরাও দেখে নাও এই মহলের সৌন্দর্য। তবে এই মহলের মধ্যে কিন্তু আরও একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, তবে সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। কি বন্ধুরা, ঘুরে দেখলে তো মহলটা? নাও ইটস টাইম ফর আ ম্যাজিক। অন্ধকার রাতে যখন এই মহলে বাতি জ্বলে ওঠে না, তখন এই মহলের ছাদটা দেখতে লাগে পুরো তারায় ভরা আকাশের মতো ঝলমলে, ঠিক যেরকমটা তোমরা এখন দেখতে পাচ্ছ। কি বন্ধুরা, তোমরা কি ওভারওয়েলমড? দেন দ্য বেস্ট ইজ ইয়ার টু কাম। ওয়েলকাম ইউ অল টু ছবি নিবাস। যদিও এই জায়গাটা ইনস্টাগ্রামের দৌলতে ব্লু প্যালেস হিসাবে অলরেডি খুব পপুলার, অ্যান্ড আই থিঙ্ক ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। এই মহল ঘুরে দেখলে রাজপুত শিল্পকলার দক্ষতার প্রমাণ পাওয়া যায়। তবে রাজারা এই মহলটি ব্যবহার করত বর্ষার সৌন্দর্য উপভোগ করার জন্য, তাই এটাকে মনসুন প্যালেসও বলা হয়। এই মহলটা প্রচণ্ড ফটোজেনিক, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সাথে তোমরাও দেখে নাও এই পিকচারাস মহলটা। কি কেমন লাগলো সিটি প্যালেসের এই ইউনিক ট্যুরটা, জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর এই ফেস্টিভ সিজনে রাজপুতানার ঐশ্বর্য ও শৌর্য ভরা রাজস্থান হতেই পারে তোমাদের হলিডে ডেস্টিনেশন। ও হ্যাঁ, যাওয়ার আগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।